وعباد الرحمن الذين يمشون على الأرض هونا الله أكبر جلبان خالبان دهوه أمار قريو بند جرابه তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনে বিচরণ করবে তখন তারা বিনয়ের সাথে জমিনে চলাফেরা করবে অহংকার মুক্তভাবে চলাফেরা করবে তারা এই দুনিয়ায় কোনোদিন দম্ভ করে চলবে না আল্লাহ পাকের খালিবান্দার এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন দুনিয়ায় বিচরণ করবে দুনিয়ায় চলাফেরা করবে তখন তারা অহংকার বর্জন করে বিনয়ের সাথে চলাফেরা করবে সুবহানাল্লাহ এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা অহংকার মুক্ত হবে বিনয়ী হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকে পছন্দ করেন না এই জন্য আল্লাহ পাক বারবার কোরআনে বলেছেন তোমরা অহংকারকে বর্জন করে চলো আল্লাহ পাক বলেন ওয়ালাদান শিফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবাল আল্লাহ পাক বলেন তোমরা জমিনে অহংকারের সাথে চলো না দম্ভ করে চলো না কারণ অহংকার করে তুমি পাহাড়ের চূড়ায় উঠতে পারবে না আর লাঠি দিয়ে তুমি জমিনটাকেও তুমি আলাদা করে দিতে পারবে না ফাটায় দিতে পারবে না সুতরাং তোমরা অহংকার করো না আল্লাহ পাক বলেন ওয়ালা তুসাফির খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা অহংকারীকে পছন্দ করেন না অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অহংকার করতে নিষেধ করেছেন কারণ অহংকার করেছিল ফেরাউন অহংকার করেছিল নমরুদ অহংকার করেছিল হামান ও অহংকার করেছিল আবু জাহেল আবু লাহাব আবু সাইবালা এরা অহংকার করেছিল কিন্তু অহংকার করে তারা টিকতে পারে নাই এই দুনিয়ায় তারা থাকতে পারে নাই এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা অহংকার করো না কারণ অহংকারের জন্য পরিণাম হচ্ছে আল্লাহ পাকের জাহান্নাম আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجبل في ثم القياط الله أكبر جل جيش مصطفى نصر أهكار الله أكبر তাদের জান্নাতে যাওয়া এতটাই অসম্ভব একটা সুয়ের সিদ্র দিয়া একটা সুয়ের সিদ্র দিয়া একটা উট গমন গমন করা আসা যাওয়া করা যেমন কি অসম্ভব ঠিক অহংকারী ব্যক্তি আমি আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যেমন অসম্ভব সম্মানিত উপস্থিতি এই জন্য অহংকার পরিত্যাগ করবে আল্লাহর খাঁটিবান্দা তারা হবে তার অহংকার হবে না তারা হবে বিনয়ী কারণ আল্লাহ নবী বলেছেন মান তাওয়াদ্দা রাফাহুল্লাহ যেই ব্যক্তি বিনয়ী হয় যেই ব্যক্তি অহংকার করে না আল্লাহর রব্বুল আলামিন তার মর্যাদাকে আল্লাহ পাক বুলন্দ করে দেয় সুবহানাল্লাহ যারা অহংকার করে না তাদেরকে আল্লাহ সম্মান বাড়ায় দেয় মর্যাদা বাড়ায় দেয় অহংকারীকে মানুষ সম্মান করে না মূল্যায়ন করে না অহংকারীকে আল্লাহ ঘৃণা করে মানুষও ঘৃণা করে ভাই আমার এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো অহংকার করার অধিকার নাই এই জন্য হাদিসের কুদসির ভিতরে আল্লাহ পাক বলেছেন আল কিবরিয়া ও রিদাই অহংকার হচ্ছে আমি আল্লাহ পাকের চাদর যে ব্যক্তি অহংকার করলো সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো কোন মানুষের কোন সৃষ্টি জীবের অহংকার করার কোনো অধিকার নাই এই পৃথিবীতে যদি অহংকার করতে পারত তাহলে এই পৃথিবীতে অহংকার করার অধিকার ছিল একজন মাত্র ব্যক্তি যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইচ্ছা করলে অহংকার করতে পারতেন কারণ আল্লাহ পাক তাকে সর্ব গুণে গুণান্বিত করেছেন আল্লাহ পাক তাকে সব দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যিনি দুজাহানের বাদশাহ নবী যিনি মদিনার রাষ্ট্রপতি
যিনি সুন্দর চেহারাওয়ালা, যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদিক থেকে মোকাম্মাল করেছেন, পরিপূর্ণ করেছেন, অথচ সেই নবী সারাটা জীবনে একটাবারের জন্য তিনি অহংকার হন নাই, অহংকারকে প্রশ্রয় দেন নাই। যতক্ষণ পর্যন্ত হাতটা ছেড়ে না দিত আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত হাতটা টেনে আনতেন না। আল্লাহর নবীকে যদি কোনো পাগল ধরত, কোনো পাগলে এসে যদি নবীকে ধরত, পাগলে স্বেচ্ছায় না ছাড়া পর্যন্ত আল্লাহর নবী সরে যাইতেন। এতটা বিনয়ী নবী ছিলেন আমার নবী, দোজাহের বাদশা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল কেমন বিনয়ী ব্যক্তি ছিলেন দেখুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর হুজুরার ভিতরে গেলেন, আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য গেলেন, গিয়া দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী দোজাহের বাদশা নবী তিনি খাটের উপরে শোয়া আছেন, কোন রকম একটা ছোট্ট জীর্ণ শীর্ণ একটা খাটিয়া, কোন কোশল নাই, কোন বিছানা নাই, খেজুরের পাতা দিয়ে পুরানো একটা পাটির উপরে আল্লাহর নবী শুয়ে আছে। বিশ্ব নবীর মাথার নিচে কোনো বালিশ নাই, আল্লাহর নবী নিজের হাতখানাকে মাথার নিচে দিয়ে দিয়েছেন, নিজের মাথার নিচে হাতখানা দিয়া নবীজি হেলান দিয়ে খেজুরের পাটির উপরে শুয়ে আছেন। আল্লাহর নবী এই অবস্থা দেখে হযরতে ওমর এসে দেখেন নবীর শরীরের ভিতরে পিঠের ভিতরে খেজুরের পাতা দিয়ে বুনানো পাটির দাগ, বালিশ নাই মাথায়। হযরতে ওমর বাচ্চা শিশুর মতো কেঁদে ফেলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে কলিজা ফেটে যাচ্ছে নবী গো। আল্লাহ নবী বলে, ওমর রে তুমি কেন কান্দ, কি হয়েছে, কি মনে পড়ে গেল, কেন কান্দ, শিশু বাচ্চার মতো কেন কান্দ রে ওমর। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিজের কোনো কষ্টে কাঁদি না, আমার অন্য কোনো পারিবারিক সমস্যার কারণে আমি কাঁদি না। আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি এই জন্য দুনিয়ার কাফের মুশরিকেরা কত শান্তি করলো, কত সুখ করলো, কত আরাম করলো, এত সুখ করলো কাফের বেঈমানেরা, আর আপনি দোজাহানের বাদশাহ হইয়া মদিনার বাদশাহ, দোজাহানের বাদশাহ হইয়া এইভাবে কোন বিছানা ছাড়া, তোষক ছাড়া, বালির ছাড়া আপনি শুয়ে আছেন গো নবী। নবী গো আপনার শরীরে পাটির দাগ, যে নবীর শরীরে মশা বসে না, মাছি বসে না, ওই নবীর শরীরে দাগ করে আছে। নবী গো কাফের বেঈমানেরা কত শান্তি করলো, কত আরাম করলো, কত আয়াস করলো গো নবী। ও নবী যদি অনুমতি দেন আপনার জন্য একটা সুন্দর তোষকের ব্যবস্থা করে দেই, বিছানার ব্যবস্থা করে দেই গো নবী। নবী গো যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য বালিশের অর্ডার দিই। আল্লাহর নবী বলেন, ওমর রে কেঁদো না, কেঁদো না রে ওমর, আমি টাকার অভাবে, পয়সার অভাবে, সম্পদের অভাবে কষ্ট করি না। শোনো, লাও আরাদতু আন তাসিরু মাইয়াল দিবালা যাবান ওয়া ফিদদাতাল সাওরাব, ওমর শোনো রে ওমর, আমি বিশ্ব নবীর বলা লাগবে না, হুকুম দেওয়া লাগবে না, আমি যদি শুধু ইচ্ছা করি, আমি যদি শুধু কল্পনা করি, এই যে পাহাড়গুলা দেখতে পাও, এই পাহাড়গুলা আমি যদি ইচ্ছা করি পাহাড়গুলা স্বর্ণ হইয়া যাবে, ভাই আমার চতুর্দিকে ঘুরবে, এটা আমার বলতে হবে না, পাহাড়কে হুকুম দিতে হবে না, আমি শুধু ইচ্ছা করলি এই পাহাড়গুলা সোনা রূপা বানাইয়া আমি নবীর সামনে ঘুরাইয়া দেবে। আমি দুনিয়ায় আরাম করার জন্য আসি নাই, আমি আসি আমার উম্মতের নাজাতের জন্য। ভাই আমার বাবা জিনার এই কথা বুঝাইলাম, আমার নবী ইচ্ছা করলে শান সম্পদে থাকতে পারতেন, কিন্তু না না তিনি শান সম্পদে থাকেন নাই, সারাটা জীবন কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন,
তারপর তিনি অহংকারের সাথে দম্ভ করে চলেন নাই, ইচ্ছা করে তিনি স্বর্ণের চাল দিয়া খাবার খাইতে পারতেন, ইচ্ছা করলে দামি দামি খাবার খেতে পারতেন। অথচ সেই নবী নিজে গরিবটাকে অভাবটাকে নবী প্রদান দিয়েছেন, গরিব হালতটাকে আল্লাহ নবী পছন্দ করেছেন নিজের জন্য। আমার আল্লাহ নবী তিনি অহংকার করেন নাই, তার ভিতরে কোনো অহংকার ছিল না। ভাইরা আমার তাহলে এই কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো এই, আল্লাহ পাকের খাঁটি যারা বান্দা হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা দুনিয়ায় অহংকারের সাথে চলবে।